بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. أشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أو كما قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك والنهار. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سيئة إذا فلا يقربن مصلنا رواه مسلم. উপস্থিত জুমা মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতেই যাবতীয় শুকরিয়া হাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা জুল হজ মাসের পূর্ববর্তী জুমা উপস্থিত হতে পেরেছি। আমাদের সম্মুখে আসছে জিল হজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিল হজ মাসের আমলের পূর্বেই আমল সম্পর্কে জানতে যে জুমায় আমাদেরকে উপস্থিত করেছেন, সেই সর্বশক্তিমান আল্লাহর বারগায়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরবানির মাসলা মাসায়েল এবং কোরবানিকে কেন্দ্র করে কেন এই কোরবানি, পূর্ববর্তী যুগে মানুষের কোরবানি কেমন ছিল, আর কোরবানিকে কেন্দ্র করে সমাজে প্রচলিত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথার প্রচার, এই শিরোনামের সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে ইরশাদ করছেন: ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ফাওয়াতাক্বার সল্লি, সালাত আদায়। ফসাল্লি লিরব্বিকা, শুধুমাত্র তোমার রব প্রতিপালকের জন্য অনহার এবং কোরবানি করো। তাহলে সালাত আদায় করছি যে রবের জন্য, যে রবের নৈকট্য পাওয়ার লাভের জন্য, নৈকট্য হাসিলের জন্য কোরবানি করতে হবে শুধুমাত্র তার জন্য।
কিন্তু কোরবানি আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে হয় কি? আল্লাহ তাআলা বললেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার, কুরবানি করো যার যে প্রতিপালকের তুমি সলাত আদায় করো, যে প্রতিপালকের নির্দেশ হুকুম মান্য করে তার নৈকট্য লাভের জন্য সলাত আদায় করো, তার জন্যই কুরবানি করো। কিন্তু কুরবানি আল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্যে হয় কি? জি হয়। কেমন ভাবে হয় দেখুন, আমরা আল্লাহর বিধান মেনে তার নৈকট্য লাভের জন্য কুরবানি করব, সে কুরবানিটা নিছক খুলুচিয়া এটাই থাকবে, নিয়ত এটাই হবে কুরবানির পশু এটা আমার, তার সন্তুষ্টির জন্য আর্থিক এবাদত হিসাবে আমি এটা বাস্তবায়ন করব, এখানে অন্য কোনো নিয়ত আসতে পারে না, থাকতে পারে না। কিন্তু নিয়ত যা বরাবরই চলে আসছে যে কুরবানি করছি, এই নিয়তে যে কুরবানি যদি না করি মানুষ কি বলবে, অনেক মানুষেরই অন্তরে এটা বাধা দিচ্ছে, বাড়ি থেকে বিবি নিষেধ করছে এবার কুরবানি করিও না, কেন টাকা পয়সা একটু অভাব আছে কুরবানি করিও না। তখন বাড়ির অভিভাবক দায়িত্বশীল কর্তা তিনি বলছেন যদি কুরবানি না করি মানুষ কি বলবে, ঠিক আছে তুমি গ্রামীণ ব্যাংক থেকে আমাকে কিছু টাকা উঠিয়ে দাও, আমি একটা কুরবানি নিয়ে আসি। দেখুন এ নিয়ে তা আছে কিনা, একাধিক মানুষ আজ এভাবে কুরবানি করছে, এ কুরবানিটিকে আল্লাহর জন্য হলো? এক, দুই, কুরবানি আমি প্রত্যেক বছর করি, এবছর করতে পারছি না, দাঁড়ায় মেয়েকে দাওয়াত করা হয়েছে, মান সম্মান থাকবে কি করে? মান সম্মান তো রক্ষা করতে হবে, এখন মান সম্মানের খাতিরে কুরবানি আল্লাহর উদ্দেশ্য হলো? তাহলে কুরবানি আল্লাহ ব্যতীত অন্য মানুষের জন্য হতে পারে, হয়, সেটার দুইটা রূপ পেশ করলাম। তৃতীয় নম্বর হল যে কুরবানি আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি, সেটা এই আমার টাকা আছে আমার পয়সা আছে তাই আমি কুরবানি করব, ঠিক আছে আপনি করেন, একটা নয় দুইটা নয় আপনি একাধিক কুরবানি করতে পারেন, তাতে যায় আসে না, কুরবানি করলে নেকি পাবেন, এটাই চূড়ান্ত যদি নিয়ত আল্লাহর সন্তুষ্টি হয়, তবে আপনার কুরবানির পশু হারাম টাকা দিয়ে হলে সেটা আল্লাহর নিকট গৃহীত হবে না। কিন্তু আমরা কুরবানি আরো করছি লৌকিকতার জন্য, দেখুন বাজারে সবচেয়ে বড় দামি গরুটা ধরে নেনে 1,80,000 টাকা বা 2,80,000 টাকা বা 2,10,000 টাকা, সবচাইতে সেরা গরুটি ক্রয় করছি এবং গলায় সুন্দর ফুলের মালা দিয়ে গ্রাম বা শহর ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি, অমুকের বেটা অমুক, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার সাহেব এবার এটা কুরবানি করছে। বলুন তো কোন লক্ষ্যে কুরবানি করছে? যদি আল্লাহরই সন্তুষ্টি উদ্দেশ্য থাকত কুরবানিটিকে গ্রামগঞ্জে ঘোরানো হতো, মা লোকালয়ে প্রচার করা হতো, এগুলো হতো না। তাহলে কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, এই মানুষের দেখানোর জন্য লৌকিকতার জন্য যদি করা হয় এখানে দুইটি পাপ চলে আসবে, একটি হলো রিয়া উন্নাস, আমলের রিয়া উন্নাস, আমল রিয়া উন্নাস, আমলগত মানুষ দেখানো আমল, মানে এমন আমল যা মানুষ দেখানোর জন্য করা হয় এটাতে শিরক হয়, একমাত্র আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নেকি রাতে কোনো আমল করলে সেটা শিরক হবে। তাই আসুন আমরা কুরবানি সংক্রান্ত এই আয়াত থেকে যেটা প্রমাণ পেলাম সেটা আমরা কিন্তু কুরবানি করতে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য মানুষ আমাদের নিয়তে বা উদ্দেশ্যে চলে আসে সেটা যেন না হয়, এ ব্যাপারে আমরা সতর্ক সাবধান থাকি। এজন্য আল্লাহ বলছেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার, অতঃপর সল্লি সলাত আদায় করুন রব্বিকা আপনার প্রতিপালকের, ওয়ানহার এবং কুরবানি করুন তার জন্য, সুবহানাল্লাহ। এরপরে আমি কতবার মিথ্যুক, আমি কতবার মিথ্যুক মানুষ দেখানোর জন্য কুরবানি করছি, আত্মীয় স্বজন ব্যয় বিনা আসবে তাদের জন্য কুরবানি করছি, মানুষ কি বলবে এর জন্য কুরবানি করছি, আর কুরবানি জবের পূর্বে দোয়া করছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
বল হ্যাঁ নবী আপনি বলুন, ইন্নি সলাতি নিশ্চয় আমার সলাত, বল ইন্না সলাতি ও নুসুকি আর আমার কুরবানি, ও মাহিয়া ও মামাত আমার জীবন ও মরণ, লিল্লাহি রব্বিল আলামিন জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। এ বাক্যও আমি অনেক সময় বলে ফেলছি, দেখুন নিয়ত একরকম, কাজ একরকম, বলছি আর একরকম, এটা যদি হয় কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আমাদের কোরবানিটাকে এসরা করে নিয়ে, সংশোধন করে নিয়ে, নিয়তের পরিবর্তন ঘটিয়ে যেভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, কবুল করেন, সেভাবে আমাদের করা জরুরি। তাই আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজ এর 37 নম্বর আয়াতে, ওয়াল বুদনা জাআলনা লাকুম শাআইরাল্লাহি লাকুম ফিহা খাইর, আমি তোমাদের জন্য কুরবানি নির্ধারণ করেছি নিদর্শন স্বরূপ, যেন এটা তোমাদের জন্য কল্যাণ করা হয়। সুবহানাল্লাহ, আজকের এই কুরবানি কেন আল্লাহ নির্ধারণ করলেন তার জবাবে নেন সূরাতুল মায়েদা আয়াত নম্বর 103। আল্লাহ তাআলা বলছেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা আসাবিয়াতিন ওয়ালা ওয়াসিলা ওয়ালহাম, আল্লাহ তাআলা বলছেন যে আমি নির্ধারণ করিনি বাহিরা, বাহিরা আমি নির্ধারণ করিনি। বাহিরা কাকে বলা হয়? ওই উটকে বাহিরা বলা হয় যে উটের দুগ্ধ দহন করা, স্তন দহন করা মানুষের জন্য নিষিদ্ধ, ওই স্তন বা দুগ্ধ প্রতিমার নামে উৎসর্গ করা হয়েছে, ওই উটকে বাহিরা বলা হয়। এটা জাহিলি যুগে ছিল, প্রতিমার উদ্দেশ্যে উট তো উৎসর্গ করছে করছে, টার্গেট হলো যে আমার প্রতিমা আমার দেবদেবীর জন্য, আমি যে দুগ্ধ পান করি সেই দুগ্ধ তার জন্য উৎসর্গ করা, দান করা, কুরবানি করা, যেন এটা কেউ দহন করবে না। আর এটা হলো প্রথম উটনি, যে উটনি প্রথমেই বাচ্চা প্রসাদ করেছে, ইতিপূর্বে আর বাচ্চা দেয়নি, এই উটনির যখন বাচ্চা প্রসাদ করেছে তার স্তনের দুগ্ধে পরিপূর্ণ, এই দুগ্ধবতী উটনিকে দেবদেবীর নামে উৎসর্গ করা, নাম হলো বাহিরা। এই বাহিরা তারা এভাবে কোরবানি করত, আল্লাহ তাদের জন্য এটা নির্ধারণ করেননি, তার জবাব পরে দিচ্ছেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা আসাবিয়া, আর আসাবিয়া বলতে সাইবা প্রথা, আব্দুল্লাহ ইবনে আমির খুজাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, জানি জাহান্নামে এই খুজাইকে তার নাড়ি ভুড়ি বিচ্ছন্ন অবস্থায় দেখেছি, আর এই সেই ব্যক্তি, এই সেই ইহুদি যে এই সাইবা প্রথা প্রচলন করে গিয়েছিল। কি করেছিল? সাইবা বলা হয় ওই উটকে, সাইবা বলা হয় ওই উটকে যা প্রতিমার নামে উৎসর্গ করা হয়েছে, যার পিঠে কোনো বোঝা বহন করা হবে না, যার উপরে কেউ আহরণ করবে না, এর নাম হলো সাইবা। এটা তারা দেবদেবীর নামে প্রতিমার নামে ছেড়ে দিত। এরপরে বলা হচ্ছে হলো ওয়াসিলা, ওয়াসিলা বলা হয়, ওয়াসিলা বলা হয় ওই মাটি উঠকে, ওই মাটি উঠলিকে যে উট কয়েকবার বাচ্চা প্রসাদ করার পরে, কয়েকবার বাচ্চা প্রসাদ করার পরে, একের অধিকবার বাচ্চা প্রসাদ করার পরে বাচ্চাগুলো তারা নিয়ে ওই উটনির কখনো কর্ণ ছেদন করে, কখনো কর্ণ না ছেদন করে প্রতিমার নামে উৎসর্গ করা। ওয়ালা হাম, আর হাম বলা হয় ওই উটকে, ওই নর উটকে যার থেকে কয়েকটি উটনির প্রজনন একাধিকবার নেওয়ার পরে তাকে দেবদেবীর নামে উৎসর্গ করা হয়। এভাবে তারা দেবদেবীর নামে কোরবানি করত, উৎসর্গ করত। তাই আল্লাহ তাআলা বলছেন মা জাআলাল্লাহ, আল্লাহ এটা নির্ধারণ করেননি, আল্লাহ এটা নির্দিষ্ট করে দেননি, ওয়ালাকিন কিন্তু তিনি কি করছেন, অল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তার নিদর্শন কুরবানির পশুকে, জালিকা খায়রুল লাকুম জালিকা ফিহা খায়রুন, যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। তাহলে যাতে আল্লাহ কল্যাণ আছে, আল্লাহ এটা মানুষের জন্য নির্ধারণ করেন, এটাকে মানুষ উল্টিয়ে নিজেদের অকল্যাণের জন্য ভালো মনে করে অনেক কিছু করে নেয়, আসলে সেটা আমাদের জন্য কল্যাণকর নয়। তাই আসুন আমরা এই কোরবানির ব্যাপারটা খেয়াল রাখবো, যে সর্ব অবস্থায় কোরবানির নিয়ত যেন আমার এমনটি হয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। উল্লেখ্য যে সমাজে প্রচলিত আছে কোরবানির সাথে আকিকার নিয়ে,
এক পশুতে দুই কান। এটা কোরআন হাদিস তো দূরে যাক কোন তাফসীর গ্রন্থে মেলেনি, তবে ফিকহের কিতাবে আছে, হেদায়েত চতুর্থ খণ্ডে আছে যে কোরবানির সাথে কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করলে আকিকা হয়ে যাবে, কিন্তু কোরআন হাদিস তাফসীরে এর কোন সন্ধান আজও মেলেনি। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শহর কেন্দ্রিক অনেক ভাই বাবাজি এটা মনে করেন, আমার তো কোরবানি আকিকা আমার পিতামাতা দেয়নি, ঠিক আছে আমার আকিকাতাই কোরবানি গরুর সাথে আমি নিয়োগ করলাম একসাথে হয়ে যাবে। জি না, একসাথে দুইটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোরবানি এবং আকিকার দিন একই সাথে উপস্থিত হয়, আপনার একটি পুত্র সন্তান দশই জিলহজ হলো তার জন্মের সপ্তম দিন আকিকার দিন, এখন আপনি কোরবানি আগে করবেন না আকিকা আগে করবেন? আগে হলো আকিকা, কেননা আকিকার সময়সীমা আকিকা একবারই করতে হয়, একাধিকবার নয়। জীবনে হায়াতে বেঁচে থাকলে আর একবার আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু আকিকা সম্ভাবনা নেই। আকিকার সাথে সন্তান বন্ধক থাকে, অর্থাৎ সন্তানকে বন্ধক থেকে মুক্ত করার জন্য তার সপ্তম দিনে আকিকা সম্পাদন করুন। যদি সমাপ্ত থাকে, দুইটা পশুতে পৃথক পৃথক আকিকা এবং কোরবানি করতে পারেন, এটাই সুন্নাহ। যদি সমাপ্ত থাকে, পৃথক পৃথক পশুতে আকিকা এবং কোরবানি, গরুতে আকিকা কখনো বৈধ ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না। গরুতে উঠে আকিকা অতীতে কখনো বৈধ ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না, হওয়ানো অসম্ভব। তবে যারা চালাচ্ছে একাজ, তবে যারা করছে একাজ, গায়ের জোরে পৈতৃক সূত্রের জোরে বাপ দাদার জোরে তারা এভাবে চালিয়ে যাচ্ছে, এটা কোরআন হাদিসের কোথাও নেই, একেবারেই ভিত্তিহীন কাজ, কোরআন সুন্নাহ দোহাই দিয়ে এভাবে চালাচ্ছে। এ বিষয়ে আপনারা সতর্ক সাবধান থাকবেন। গরুর সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, ছাগলের সাথে সম্পর্ক, সেটা ছাগ অথবা ছাগি, সেই ছাগলটি নর অথবা নারী যাই হোক না কোনো, ছেলে সন্তানের জন্য দুইটা, মেয়ে সন্তানের জন্য একটি, তার জন্মের সপ্তম দিনে এবং ওই দিনে তার মাথার চুল হালাক করবে, তাকে ন্যাড়া করবে, চুল মুন্ডন করবে, একেবারে পরিষ্কার করে চুলের ওজনে রৌপ্য চাবি ছাতকা করে দিবে, আর ওই আকিকার পশুর প্রাণীর গোস্ত কোরবানি গোস্তের ন্যায় পিতামাতা খাবে। অনেকে সমাজে প্রচলিত আছে আকিকার গোস্ত নাকি পিতামাতা খেতে পারে না, এটা একটা হাদিসের উপরে অপবাদ ছাড়া কিছু নয়। হাদিসে বলা হচ্ছে তার পিতামাতা খাবে, আত্মীয় স্বজন খাবে, অসহায় ফকির মিসকিন এবং যারা ফাইল আছে তারা খাবে, পৌঁছে দিবে, তবে যারা ধনী তারা খাবে না। কেননা আকিকার গোস্ত হলো সাদাকার অন্তর্ভুক্ত, যা ধনী মানুষের জন্য হারাম। তবে কোরবানির গোস্ত যদি কোনো ধনী ব্যক্তি কোরবানি করতে না পারে, সে খেতে পারবে, তার জন্য অনুমতি আছে। সে যদি চাইতে আপনার বাড়িতে না আসে, আপনি প্রতিবেশী তার বাড়িতে পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্ব। ধনী মানুষ কোরবানি করতে পারেনি, সমস্যা কোনো না কোনো আছে, থাকতেই পারে। অতএব আপনি পাশে গরিব মানুষ, আপনি কোরবানি করেছেন, আপনার নৈতিক দায়িত্ব এই কোরবানির গোস্ত কিছু অংশ তার বাড়িতে পৌঁছে দেওয়া, কিন্তু আকিকার গোস্ত তার বাড়িতে পৌঁছানো যাবে না। তবে হ্যাঁ, তাকে আপনি মেহমান হিসাবে হাদিয়া স্বরূপ তাকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারেন, এটা বৈধ আছে, তবে এই সাদাকার গোস্ত তার বাড়িতে যাবে না, আকিকার গোস্ত তার বাড়িতে যাবে না। এটা আবার একাকার করে নিয়েন না, আকিকা এবং সাদা কোরবানির গোস্ত দুইটা ভিন্ন রূপ। যদিও এই বিষয়টা এজন্যই বলছি যে কোরবানির সাথে আকিকাকে একাকার করে ফেলানো হয়, আর এখানে যে ভিত্তিহীন কিছু যুক্তি খাড়া করে দিয়ে হাদিসকে অচল করার নামে নিজেদের ফতোয়াকে সচল করে রেখেছে, এটা একটা হাদিসকে হাদিসের উপরে মাতবাড়ি করে নিজের ফতোয়াবাজিটাকে টিকিয়ে রাখার একটা অপকৌশল ছাড়া আর কিছু নয়। অতএব আসুন আমরা এগুলা থেকে বিরত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে বলছি যে কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় বলেছেন, কুরবানির
যে আমরা করব কি জন্য, কোরবানির ফজিলত সংক্রান্ত যাবতীয় হাদিস, কোরবানির ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে তার সবই প্রায় মিথ্যা, জাল, জয়ীব, মুনকার, কোনো কিছুই নয়। দেখুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়ে থাকে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোরবানি করো এবং বড় স্বাস্থ্যবান পশু কোরবানি করো, কেননা ওয়ার রক্ত, ওয়ার মাংস, ওয়ার শিং কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষী হয়ে উঠবে। এ হাদিসটি একেবারে মিথ্যা। আবু দাউদে আসছে, ইবনে মাজাতে আসছে, হাকিমে আসছে, বাইহাকিতে আসছে, এ হাদিসের সনদ সঠিক নয়। তাছাড়া কোরআন বিরোধী। দেখুন আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে তিনি বলছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখুন আল্লাহর নিকট কোরবানির রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া গোশত পৌঁছায় না, ওয়া দিমাউহা ওয়া রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, বরং তার নিকটে যেটা পৌঁছায় তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পরহেজদারিতা, তোমাদের অন্তরে যে আল্লাহ ভীতি পয়দা আছে এটাই। কে কত বেশি পরহেজগারিতা, কার কত বেশি পরহেজগার, কার অন্তরে কত বেশি আল্লাহ ভীতি আছে, আল্লাহ এটা পরীক্ষা করেন কুরবানির দ্বারা। কুরবানির পশু এবং তার নিয়ত এবং কুরবানির পশুর মাধ্যমে আল্লাহ বিচার করেন কোন আদম সন্তান আমাকে বেশি ভয় করে, কোন আদম সন্তান বেশি পরহেজগার। তাহলে কুরবানির মধ্যে নিহিত আছে পরহেজগারিতা, কুরবানির মধ্যে এইগুলো উঠবে, সাক্ষী দিবে, এগুলি সবই ভুয়া। এগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উল্লেখ্য যে কুরবানিকে কেন্দ্র করে যে মিথ্যা কথা চালু আছে সেটা কোনো তাফসীর গ্রহণতে নেই। কেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, আর নবীদের স্বপ্ন সঠিক হয়ে থাকে, এটা ওহি। স্বপ্নে দেখালেন কি? কুরবানি করার জন্য, কিন্তু নির্দেশ দিলেন না সেটা কি। তিনি ভাবছেন কি আল্লাহ দেখালেন, আসলে এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানি ওয়াসওয়াসা, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। দ্বিতীয় আবার একদিন দেখালেন। উল্লেখ্য যে প্রচলিত আছে আজকে বাংলাদেশে অসংখ্য মসজিদে এই বয়ান পেশ করা হবে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম দিন স্বপ্ন দেখানো হলো, তিনি প্রথম দিনে 100 কুরবানি করলেন, নাউযু বিল্লাহ মিন জালিক। এটা কোনো হাদিসে নেই, কোনো তাফসিরে নেই, এটা মানুষের বানানো, কোনো ইতিহাস গ্রন্থেও এর অস্তিত্ব পাওয়া যায় না। আসুন আমরা এই ধরনের মিথ্যা কল্পিত কাহিনী থেকে বিরত থাকি। দ্বিতীয় দিনে তিনি স্বপ্ন দেখলেন, যখন তিনি বুঝতে পারলেন যে স্বপ্নের একটি চূড়ান্ত পর্যায়ে আসছে, তিনি বাস্তবায়ন করার পূর্বেই তৃতীয় দিন আবার দেখলেন। কি দেখলেন? আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা উসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নাস বাহু। সন্তানকে বলছেন, যখন সন্তানের বয়স, মফাসসির গণ বলছেন তাফসিরে কুরতুবি পঞ্চম খণ্ডের 102 পৃষ্ঠায় বলা হচ্ছে, যখন তার বয়স 13, তা পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হয়েছে, তখন সন্তানকে ডেকে বলছে, আয়াদুনাইয়া ফালাম্মা বালাগা মা উসাইয়া, যখন সন্তান তার সাথে চলার বয়সে পৌঁছেছে, উপনীত হয়েছে, তখন বলছে, ইয়া বোনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, ফলাইয়া বোনাইয়া ইন্নি আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আন্নি আসবাহুক, আমি তোমাকে জবেহ করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই কঠিন পরীক্ষা কেন দিলেন? কারণ আছে। ভাইজান, আজকের এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হল 86 বছর বয়সে ইসমাইল মা হাজেরার গর্ভে জন্ম নেয়। এতদিন পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান দান করো। আল্লাহর কাছে এতদিন চেয়েছেন, আল্লাহ দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখান থেকে নিরাশ হননি। আমরা নিরাশ হয়ে যাই তাড়াতাড়ি। এখান থেকে প্রথম শিক্ষা, নিরাশ হয়ে যাবে না, চাইতেই থাকতে হবে।
হায়াত জিন্দেগিতে যদি বেঁচে থাকি প্রয়োজনীয় বিষয় আল্লাহর কাছেই চাইতে থাকবো, তড়ি ঘড়ি করব না, তড়ি ঘড়ি করে মাজারে যাব না, খানকায় যাব না, পীর সাহেবের কাছে যাব না। এই ব্যাপারে প্রথম শিক্ষা, চাইতেই থাকতে হবে, তিনি দিলেন আশাবাদী তার কাছে আছে, কেননা তার কাছে যাবতীয় ভান্ডার মজবুত আছে। আল্লাহ বলছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাশ না হয়েই বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো। আল্লাহ তাআলা এই সংবাদ ইব্রাহিম আলাইহিসসালামের বয়স সন্ধি হিসাবে কখন বিবাহ করেছেন জানা নেই, তবে এখানে ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িক কাল সময় ধরে আমরা অনুমান বা আন্দাজ করতে পারি, এটা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, আল্লাহ মিথ্যা হলে তুমি মাফ করিও, ধরে নেই 40 বছর বয়সে তিনি বিবাহ করেছেন বা 50-এ, কোথায় 83 আর কোথায় 50, এই 40 বছর ধরে আপনি অপেক্ষা করবেন সন্তানের জন্য? করতেই পারে না, করতেই পারে না। এই জন্য মাজারে যাওয়া লাগে, খানকায় যাওয়া লাগে। দেখুন এখানে এক, যদিও বলতে ইতস্ত হয় তারপরেও বলি, কুকুরের সন্তান হলে ওরা দরগায় যায় না, তাও 4-5টা করে হয়। কুকুরের সন্তান না হলে দরগায় যায় না, তবু 4-5টা হয়। বেড়ালের সন্তান না হলে ওরা দরগায়, পীরের দরবারে যায়, দরবারে যায় না, শূকর খিলজির যায় না। আমরা মানুষ, এই 4-5 জানোয়ার থেকে কত বোকা হলে সন্তান যে দিতে পারে আল্লাহ, তাকে ছাড়া দিয়ে আমরা অন্য মাধ্যম ধরার চেষ্টা করি, তাহলে আমাদের বিবেক দিয়েছে, আমরা বিবেক কাজে লাগাই না। যাকে বিবেক দেয়নি আল্লাহ, সে ঠিকই তার পথে দৃঢ় আছে, সে এভাবে আল্লাহর সহিত শরীক স্থাপন করে না। অথবা আসুন, এখান থেকে প্রথম শিক্ষা হলো ধৈর্য সহকারে চাইতে হবে, দ্বিতীয় শিক্ষা হলো যে ধৈর্যের পদস্খলন ঘটিয়ে অন্য কোথাও না যাওয়া, 3 নম্বরে হলো যে আল্লাহ তাআলা পরীক্ষা করলে সেখানে সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রাণপণে চেষ্টা করা, কেননা ইব্রাহিম আলাইহিসসালামের ইতিপূর্বে পরীক্ষা হয়ে গেছে, এটা অন্যতম একটি পরীক্ষা, যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করছেন। ইব্রাহিমকে তো অনেক বছর বয়সেই সন্তান দিলাম, আর এত বছর বয়স পরে সন্তান পাওয়ার পরে নিঃসন্দেহে মহব্বত তার প্রতি বেশি আছে, থাকাই স্বাভাবিক, থাকাই স্বাভাবিক। দেখি তো ইব্রাহিম আলাইহিসসালাম আমাকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে, আরেক পরীক্ষা। এজন্যই আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন, তাই ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ফানজুর মাজা তারা, হে আমার বৎস, আমি, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, নিশ্চয় আমি যেন তোমাকে জবেহ করছি। তখন সন্তান কেমন হয়েছে, কি সন্তানের আল্লাহ সুসংবাদ দিয়েছেন, তাও আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন সহনশীল সন্তানের আমি সুসংবাদ দিয়েছিলাম। সুবহানাল্লাহ, যখন সংবাদ দিয়েছে এত বছর পরে, মানুষ যদি দীর্ঘক্ষণ পরে অপেক্ষার পরে কিছু পায়, তার প্রতি মানুষ এমনিতে অবজ্ঞা করে, অসন্তুষ্ট হয়, যে আমার, ধরে নেন আপনার কাছে দুপুরের খাবার চেয়েছে, আপনি 1টার সময় দেননি, 3টার সময় দিচ্ছেন, হ্যাঁ যখন ক্ষুধা লেগেছিল তখন তো দেননি, এখন খাবো না, এটা রাগ মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা যখন এই বৃদ্ধ ইব্রাহিম আলাইহিসসালামকে এই সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন, তখন বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি ইসমাঈলা ওয়া ইসহাকা, যাবতীয় প্রশংসা সেই মহান রাবের জন্য যিনি আমার ইব্রাহিম ইসমাঈল ও ইসহাকের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ, তখন সে আমার প্রশংসা করছে, আল্লাহু আকবার। এখান থেকে অন্যতম শিক্ষা হলো সর্ব অবস্থাতেই, সর্ব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু আমরা করতে পারি না ভাইজান। আসুন, এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের পুরা জীবনীটাই শিক্ষায় ভরপুর আছে, আমরা যদি গ্রহণ করতে পারি তা আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে 1,24,000 নবী রাসূল প্রেরণের পরে যেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লক্ষ্য করে তিনি বলছেন আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নিহিত আছে উত্তম আদর্শ। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 4 ও 6 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হে ইব্রাহিম আল্লাযীনা মা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার অনুসারীদের মাঝে। সুবহানাল্লাহ, দেখেন তো কোথায় টেনে নিয়ে আসলেন, অথচ আদি পিতা আদম আছেন, নূহ আছেন, কারোর কথা বললেন না,
ইব্রাহিম আলাইহিসসালামকে পেশ করলেন আদর্শ স্বরূপ। অতএব এই কুরবানি এই ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু। তিনি করেছিলেন কার জন্য? পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিলেন। আর তিনি যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন, তেমনি ভাবে আমাদের উচিত তার সন্তুষ্টির জন্য কোরবানি করা, তার সন্তুষ্ট ব্যতীত অন্য কারোর নামে না করা। উল্লেখ যে অনেক ভক্ত সাহেব আছেন, পীর সাহেবের নামেও মাঝে মাঝে কোরবানি করে দিয়ে থাকেন। অনেক ভক্ত আছেন, পীর সাহেবের নামেও কোরবানি করে দিয়ে থাকেন। প্রমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা নো, হাদিসটি আবু দাউদের সনদ দুর্বল, আলী রাদিয়াল্লাহু তাআলা নো থেকে বর্ণিত। তিনি বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন আমি যেন তার মৃত্যুর পরে তার নামে কোরবানি করি। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলছেন, আমি আমার পক্ষ থেকে একটি, রাসূলের পক্ষ থেকে একটি কোরবানি করছি। হাদিস সহিহ নয়, মেড ইন কুফা, কুফা থেকে আবিষ্কৃত এই হাদিসটি শিয়াদের দ্বারা আলীর নামে। এটা আল্লাহ রাসূলের হাদিস নয়। এই হাদিসকে পুঁজি করে এক শ্রেণীর আলেম তাদের ভক্ত গুরুদের নামে, উস্তাদের নামে, পীরের নামে কোরবানি করতেছে, যার কোনো ভিত্তি নাই। শুধুমাত্র ব্যক্তি তার নামে, তার পরিবারের নামে কোরবানি করতে পারে। যদি মৃত মানুষের নামে কোরবানি করার হাদিসও খুব সহি বা শক্তিশালী পায় নাই। এবার সিরাতে মুস্তাকিম দ্বিতীয় পর্ব একটি আর্টিকেল লিখতে যে অনেক গবেষণা করেছি, করতে এ বিষয়টি সামনে চলে আসছিল, কিন্তু কোনো শক্তিশালী হাদিস পাইনি। তবে কোন কোন আলেম মন্তব্য করছেন, যদি কোনো মৃত ব্যক্তির নামে, পিতামাতার নামে কেউ একান্ত কোরবানি করতে চান, তার কিছুই সে খেতে পারবে না, সবকিছু আল্লাহর হাতে দান করে দেওয়া লাগবে। কিন্তু এ ব্যাপারে সঠিক কোনো হাদিস নেই। এটা কোনো কোনো আলেমের, ইমাম সাহেবের ফতোয়া, মুফতি সাহেবের ফতোয়া, এখানে কিন্তু সরাসরি কোনো হাদিস পাওয়া যায়নি। অতএব আমরা মৃত মানুষের নামে এমনি অর্থ সম্পদ যেভাবে ছাতকা করা সেভাবে করি। কুরবানি আল্লাহর নবী করার নসিহত যদি করতেন, হক রাখতেন বেশিকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, আল্লাহ রাসূলের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কুরবানি করেছেন তার জীবদ্দশাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বাম পা দিয়ে ছাগলের ঘাড়ের উপরে, দোম্বার ঘাড়ের উপরে পা চেপে দিয়ে ডান হাতে ছুরি চালিয়ে জবাই করেছেন। উল্লেখ্য যে আমাদের গ্রামে সমাজে চালু আছে, এলাকায় মহল্লায় চালু আছে, ছাগল গরুর গায়ে পা লাগতে নেই, যদি লাগে সাথে সাথে সালাম করে নিতে হয়। এটাই একেবারে ভিত্তিহীন, মিথ্যা, প্রচলিত রেওয়াজ, এর কোনো ভিত্তি নেই। দেখুন তো, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবে একটি পশু, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবে একটি পশু, তার শুধু লাঠি মারছে না, আরে পা দিয়ে গলা চেপে ধরছে, ধরেই জবাই করছে। হাদিস প্রমাণ করে গরু ছাগলের গায়ে পায়লা পা লাগলে দোষ নেই। তবে উল্লেখ্য যে তা যেন আমরা লাঠি ইচ্ছা করে না মারি, ইচ্ছা করে লাঠি না মারি, তবে পা লাগলে দোষ নেই, পা লাগলে সালাম করতে হবে, এর কোনো ভিত্তি নেই, এগুলি সব ভুয়া। আসুন এই সমস্ত কুসংস্কারগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এই কোরবানি সংক্রান্ত আরো কিছু জৈব হাদিস, তার মধ্যে অন্যতম হলো যে যদি কোনো ব্যক্তি কোরবানি না করতে পারে, হাদিসটি আবু দাউদে আসছে, সনদটি দুর্বল, সনদটি দুর্বল, যদি কোনো ব্যক্তি কোরবানি না করতে পারে, এবং ইবনু মাজাতেও আসছে, কোরবানি না করতে পারে, সেজন্য গোপ, তার গোপ নখ চুল এগুলো রেখে দেয় এবং ঈদের সলাতের পরে এসে কাটে, তাহলে সে পূর্ণ কুরবানির নেকি পেয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা সহি নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালাল আশরু, যখন এই জিলহাজের প্রথম দশক প্রবেশ করে, ফালা ইউজাহি, যখন জিলহাজ মাসের প্রথম দশক প্রবেশ করে, তখন যে আরাদা বা নুকুম, তোমাদের মধ্যে যে এরাদা রাখে, ইচ্ছা করে, ইউদাইহা, কোরবানি করার, ফালা মুসা, সে কর্তন করবে না, সে রিহি ও আসফারিহি, তার চুল এবং গোপ। এটা সহি মুসলিমের হাদিস, সনদ সহি। অতএব আল্লাহ রাসুল নিষেধ করেছেন তাই আমি কাটবো না, আল্লাহ রাসুল নিষেধ করেছেন তাই কাটবো না, হাদিসের উপরে আমল করলে নেকি পাবো, এতটুকুই যথেষ্ট, তবে কোরবানির নেকি হবে, হাদিস মিথ্যা। আমল করতে হলে স্বচ্ছতা রেখে আমল করবেন, নিঃসন্দেহে নেকি পাবেন। স্বচ্ছতা বজায় না রেখে আমল করলে আমলে
পুণ্য নেকি হবে না, বরং পাপ হওয়ার সম্ভাবনা আছে। অতএব আসুন আমরা নফসুলগুলা আজকের কর্তন করার চেষ্টা করব। যারা কুরবানি করবেন না তারাও রাখতে পারেন, রাখলে নেকি পাবেন, তবে কুরবানির নেকি পাওয়া যাবে এটা মিথ্যা কথা, এই আশা ছেড়ে দিবেন। যদি অতীতেও হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে এই মাসালাটাকে আমল করার চেষ্টা করবেন। এরপরে আসুন আপনার কুরবানির পশু কেমন হতে হবে। কুরবানির পশু স্পষ্ট কানা হবে না, স্পষ্ট খোয়া হবে না, স্পষ্ট কানা হবে না, স্পষ্ট খোয়া হবে না, শিং ভাঙ্গা হবে না। এরপরে মাসালা দিতে দিতে এমনই দিচ্ছি যে এক বছরের পশু কোরবানি করা চলবে। এটা শুধুমাত্র ওই আল্লাহর বান্দার জন্য খাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরবানি করার পূর্বে তার কোরবানির জন্য নিয়ত করা পশুটি জবাই করে রেখে ঈদের নামাজ পড়তে গিয়েছিল। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করে এসেছি, ঈদের সালাত এখনো হয়নি, ঈদের সালাতে যাচ্ছে, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ, ইয়া রাসূলুল্লাহ আমি কুরবানির পশু জবাই করে রেখে এসেছি, কেন? গোশত তাড়াতাড়ি খাবো, তো গোশত খাওয়ার দিন। বলছে তাহলে তো তোমার কুরবানি হবে না। ইয়া রাসূলুল্লাহ এখন কি করব, কুরবানি যখন হয় না কুরবানির জন্য এটা করলে আমার কুরবানি হবে না, এখন কি করব? আমার বাড়িতে একটি তাজা এবং মোটা সটা একটি দুম্বা আছে, বয়স পূর্ণ হয়নি, মুসিন্ন হয়নি, দাঁত উঠে দাঁত পড়েনি, এরকম ঠিক আছে, ওটা যে কোরবানি করো এটা ওর জন্য খাত ছিল। আল্লাহ নবী বলছেন সেই মুসলিমের হাদিস, লা তাসবাহু ইল্লাল মুসিন্না, তোমরা কোরবানি করবে না মুসিন্না পশু ছাড়া। মুসিন্না কি? যার দাঁত ভেঙে দাঁত উঠেছে, যার দাঁত ভেঙে দাঁত উঠেছে ওই পশু ছাড়া কোরবানি হবে না। সে যতই তাজা হোক, যতই স্বাস্থ্যবান হোক, তাহলে কোরবানির পশু কেনার পূর্বে দেখতে হবে তার দাঁত ভেঙে দাঁত উঠেছে কিনা, আর শিং ভাঙ্গা আছে কিনা, কান ছিদ্র করা আছে কিনা। আরে আগে শুনতাম পশুর কান ছিদ্র করে অমুসলিমরা, অমুসলিমরা তো করে করে, এখন মানুষও মানুষের কান ছিদ্র করা শুরু করেছে, আস্তাগফিরুল্লাহ তুবিলে। এরা কোন জাহিলি আত্মা বুঝি না, এটা কোন জাহিলি একটা বুঝি না। আরে মেয়ের না হয় কানের দুল ফোটানোর জন্য কান ছিদ্র করছে, আরে ছেলের কানও ছিদ্র করে কানে দুল দিয়ে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ তুবিলে। এটা বুঝি না, এটা ইসলামী শরীয়ত নয়, এটা কুফর, এটা শিরক। অতএব এদিকে আমাদেরকে বিরত থাকতে হবে, যার কানে এগুলো আছে কেটে দেওয়ার এবং নামাই নেওয়ার চেষ্টা করুন, এবং তাকে তওবা করার জন্য অনুরোধ করুন, নসিহত করুন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই কোরবানি সংক্রান্ত আরো অনেক মাসলা মাসাইল আছে, আসলে সেগুলি সবই বলার সময় হবে না, তবে এতটুকু জেনে রাখুন যে আমরা যে কোরবানি করব নিঃসন্দেহে শুধুমাত্র আল্লাহর জন্য করব, এবং কোরবানি নিজ নিজ করার চেষ্টা করবেন, ভাড়াটিয়া হুজুর দিয়ে করার চেষ্টা করবেন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত, তোমরা নিজেদের কোরবানি নিজ হাতে করো। যদি করতেও অনেকে ভয় পায়, রক্ত দেখলে ভয় পায়, কিন্তু আপনার কোরবানি যখন করা হবে অন্ততপক্ষে আপনি পাশে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করুন। হাদিস সরাসরি হাদিস আসছে, আপনি পাশে দাঁড়িয়ে থাকুন। তবে আগে মোল্লারা কোরবানি করে মা কল্লা নিয়ে যেত, আগেকার মোল্লারা কোরবানি করে কল্লা নিয়ে যেত, জানতো না বুঝতো না। আমার আব্বা গতকালেও বলতে যে কোন খালার সঙ্গে বলছেন যে আমার আব্বা কুরবানির সময় এরকম অনেকগুলো মাথা জমা হয়ে যেত, জনৈকে আল্লাহর বান্দা এসে বলছে আমার দাদাকে যে চাচাজি আমার একটা মাথা খেতে লোভ হয়েছে যদি একটু দিতেন, দাদা বললো ঠিক আছে ওখান থেকে যেটা ভালো মনে হয় সেটা নিয়ে যাও। কিন্তু এটা ইসলামী শরীয়তের অনুমোদন নেই। কুরবানির কিঞ্চিত পরিমাণ গোশত কোনো কসাইকে কোনো জবেহকারীকে দিবেন না, তবে হাদিয়া হিসাবে দিতে পারেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু কুরবানি করে দিয়েছে তাই দিতে হবে মজুরি স্বরূপ, এটা দেওয়া অন্যায়। পাথর যেখানে আল্লাহ রাসূল নিষেধ করেছেন আপনি নিষেধাজ্ঞা উপেক্ষা করবেন, যদি জবেহ করে নিচ্ছেন কসাই কি কেটে নিয়েছেন পকেট থেকে টাকা দিয়ে বিদায় দেন, গোশত দেবেন না, তবে জানতে যদি পারেন অসহায় অভাবী কুরবানি করেনি ঠিক আছে তাকে আপনি হাদিয়া হিসাবে কিছু দিলেন, এটা মজুরি হিসাবে না। মজুরি যাবে আলাদা, হাদিয়া যাবে আলাদা। তবে হাদিয়াও দেব মজুরিও দেব কেমন হয়, এক জায়গায় অনেকগুলো হয়ে যাচ্ছে, তা না করে ঠিক আছে গোশতটা থাক, এটা হলো কাপনা।
জানতে পারার পরে যদি না দেন এটা হলো কাঁচামাথা, আর এটা হলো আপনার আনন্দের দিন। আপনি তাকে একটু দিয়ে আনন্দ ভোগ করেন, ত্যাগেই আনন্দ আছে, ভোগে কিন্তু আনন্দ নেই। বেশি ভোগ করলে সারা রাত পেট ব্যথায় কষ্টও পাওয়া লাগতে পারে, রাত 10-11টা পরে ডাক্তার সাহেব নাও আসতে পারে, বাড়িতে গ্যাসের ট্যাবলেট নাও থাকতে পারে, এমতো অবস্থায় সকাল পর্যন্ত কষ্ট ভোগ করা লাগতে পারে। এটা হলো ভোগে কষ্ট। আর ওখান থেকে যদি আর এক ভাইকে কিছু দিতেন, পেট একটু খালি থাকতো, এই ত্যাগেই আপনি আর সারা রাত আরামে ঘুমাবেন। অতএব মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, ত্যাগেই কিন্তু সুখ আরাম আছে, ভোগে নেই। ভোগ করলে বেশি কষ্ট পাওয়া যায়, দুনিয়াতেও কষ্ট হবে, আখেরাতেও কষ্ট হবে। একাধিক ভোগ করার কারণে আপনাকে কৈফিয়াত দেওয়া লাগবে। আসুন সেদিন আসার পূর্বে আমরা সতর্ক সাবধান হই। আর কোরবানি সংক্রান্ত আরো অনেক মাসলা মাসাইল আছে, আসলে সেগুলো সব বলার সময় নেই। এবার কোরবানির গোশত কিভাবে বণ্টন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন, হাকুনা মিনহা ওয়া তুইমুল বাইসা ওয়াল ফাকিরা, তোমরা কোরবানির গোশত থেকে নিজে রাখাও, আর কি করো, মিসকিন প্রতিবেশীদেরকে দাও, ওয়াল ফাকিরা এবং যারা ফায়েল চেয়ে বেড়ায় তাদেরকে দাও। তাহলে কোরবানির গোশতকে এখানে তিন ভাগ করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন নিজে রাখাও, ফকির মিসকিনকে দাও, ফকির মিসকিন যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা নিঃস্ব চাইতে পারে না, অনেক ধনী ব্যক্তি আছে কোরবানি করতে পারে না, ও চাইতে পারবে না, ওর বাড়িতে পৌঁছে দাও, এক ভাগ এদিকে বন্টন হবে। আর এক ভাগ হলো আত্মীয় স্বজন বা যারা ফায়েল আছে চাই তাদেরকে দেন। তাহলে কোরবানির গোশত তিন ভাগ করবেন, তিন ভাগে কম বেশি করাতে কোনো দোষ নেই। এখানে যদি পারেন অল্প একটু রেখে সবও ছাতকা করে দিতে পারেন, তাতেও দোষ নেই। অতএব চেষ্টা করবেন সব সময় সাদাকা করার জন্য বেশি। সে 10 কেজি খাচ্ছে, আমরা এখন অনেক সময় এটা ভাবি, ভেবে কেউ কেউ কোরবানি করা বন্ধ করে দিচ্ছে। আরে যে কোরবানি করে না ও 10 কেজি পায়। এবার আমি 10 কেজি ছাগল কিনলাম, আমার বাড়িতে থাকতে মাত্র 3 কেজি 3.5 কেজি, এ তো হয় না। এখন ওর বাড়িতেই গোশত বেশি, এবার আর কোরবানি করবো না, আমার বাড়িতেও গোশত বেশি আসবে, এ তো লোভী মানুষ। যে না, আপনি কোরবানি করে যে নেকিটা পাচ্ছেন ওই আল্লাহর বান্দা তো পাচ্ছে না। আপনার নিছক নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়, নেকি হয়, তাহলে এই কৌশল আপনার মনের মধ্যে ব্রাশ করতে পারে না। একান্তই শয়তান যদি অসুস্থ দেয় দিতেই পারে, কিন্তু ওখান থেকেই বিদায় নিবে, ওটা কাজে বাস্তবায়ন হবে না। কিন্তু অনেক ব্যক্তি এমন আছে যে না, গোশত বেশি পাওয়ার জন্য যদি কোরবানি না করি বেশিই পাওয়া যাবে, আর তাছাড়া যদি আমি কোরবানি করি শুধু ছাগলই পাবো, আর যদি কোরবানি না করি একটু গরুও পাবো, অনেকে গরু কোরবানি করবে আমাকে দিবে। উল্লেখ্য যে আপনি ছাগল কোরবানি করেছেন, আর এক ভাই গরু কোরবানি করেছে, আপনি তার বাড়িতে কিছু ছাগলের গোশত পৌঁছে দেন, দেখবেন হাদিয়া স্বরূপ সেও আপনাকে কিছু গরুর গোশত দিয়ে যাচ্ছে, এ বিনিময় বৈধ, সমস্যা নাই, এ বিনিময় বৈধ, সমস্যা নাই। তাহলে আপনি গরু তো পেয়ে গেলেন, তাহলে অযথা ওই যুক্তি পেশ করে বৃহৎ একটি নেকি থেকে আপনি কেন বঞ্চিত হবেন? শুধু তাই না, আল্লাহ রাসূলের তিরস্কার আছে আপনার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে আর কুরবানি করে না, ফালাম ইউজাহি, আর সে কুরবানি করে না, ফালা ইকরাবান নাম সাল্লা না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। দেখেন এবার ঈদ করেন, আপনার ঈদগাহে কুরবানি তো দূরে যাক, আপনার ঈদগাহে যাওয়াই নিষেধ করে দিলেন আল্লাহ রাসূল। তাহলে কোরবানি সমাপ্ত হচ্ছে, অনেক ওজন পেশ করে কোরবানি করবো না, এটা হতে পারবে না, সে সুযোগ আল্লাহ রাসূল রাখেননি। অথবা আসুন আমরা নিজেরা এই কোরবানি করবো, নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো। এই কেমন ভাবে বন্টন করতে হবে এ বর্ণনায় আল্লাহ তাআলা আরো আরেকটি আয়াত পেশ করছেন, সূরা হাজের 36 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়া তুইমু লিকওয়ানিয়া ওয়াল মুতাররা, তোমরা কোরবানির গোশত নিজে রাখাও এবং যে চাই তাকে দাও, যে চাই না তাকেও দাও। তাহলে কোরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে আমরা কোরআন থেকে পেয়ে গেলাম, এভাবেই করব। তবে প্রশ্ন থেকে যায়, কোনো অমুসলিমকে দেওয়া যাবে কি? জি হ্যাঁ, দেওয়া যাবে। তবে চেষ্টা করবেন ইসলামের দাওয়াত তার মাঝে দিচ্ছেন কিনা। বন্ধুত্ব হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আমি তার নিকটবর্তী করার জন্য অনেক হাদিয়া দিচ্ছি আর তাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। শুধু তাই না, তার বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিসসালামের জীবন কাহিনী যথেষ্ট। কেননা আপনি তাকে বলবেন, দেখুন আপনি যে পূজা করছেন, আপনি যে দেবদেবীর পূজা করছেন, আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজরও করতো আপনার মতো,
তাকে ইব্রাহিম আলাইহিস সালাম এসেই বলছিলেন, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইবনি আনকা শাইয়া, আমার পিতা আপনি কেন তার ইবাদত করেন, কেন তার পূজা করেন, যে কোনো কিছু শোনে না, যে কোনো ক্ষতিও করতে পারে না, যে আপনার কোনো উপকারেও আসে না, আপনি কেন তার ইবাদত করেন? দেখেন আপনার প্রতিমা কোনো উপকার করতে পারে না, আপনার প্রতিমা কোনো ক্ষতি করতে পারে না, আপনার প্রতিমা কোনো উপকারে আসছে না, অথবা আপনি কেন তার ইবাদত করবেন? এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। আর যে কুরবানির গোশত দিচ্ছি এটা তার সুন্নাত, তিনি রেখে গিয়েছেন, তিনি তার পিতাকে এভাবে বলেছিলেন, আমিও বলছি আপনি ওটা ছেড়ে দিন, এটা সেই কুরবানির গোশত আপনার বাড়িতে দিচ্ছি, আপনি একটু বুঝে দেখুন। যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু শাইতান, হে আমার পিতা আপনি শয়তানের ইবাদত করেন না, কারণ ইন্না শয়তানা কানা লিরহমানি আসিয়া, নিশ্চয় এই শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য, অতএব এই শয়তানের ইবাদত করো না। প্রতিমার পিছনে একজন শয়তান থাকে, তুমি প্রতিমাকে পূজা করলে না শয়তানের পূজা করলে, অতএব তুমি এটা করিও না, তুমি না করে দেখো সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তুমি না করে দেখো, তুমি পরিত্যাগ করে দেখো সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ বলে দিয়েছেন। এভাবে তাকে দাওয়াত দেন, এরপরে আরো দাওয়াত দেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি ক্বদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা আমার কাছে দলিল প্রমাণ এসেছে, জ্ঞান এসেছে। দেখুন যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, আর আজকে এই কোরআনের সেই বর্ণনা আপনাকে বলছি, এটাই জ্ঞান, এটাই ইলম, এটাই হিদায়াত, আপনি একটু পড়ে দেখেন, দেখবেন আপনার জন্য কল্যাণ করা হবে। এভাবে আপনি অমুসলিম ব্যক্তিকে, অমুসলিম ভাইকে টার্গেট করুন, তাকে দিনের দাওয়াত দেন, এক আল্লাহর দিকে তাকে ফেরানোর জন্য দাওয়াত দেন, তার বন্ধুত্ব স্থাপন করেন, তাকে কোরবানির গোশত দিতে পারেন। তবে একান্তই প্রতিবেশী হিসাবে যদি দাওয়াত নাও দিতে পারেন, প্রতিবেশী হিসাবে দেওয়া যাবে, তবে অন্যের কেউ এসে চাচ্ছে কোনো অমুসলিম, না দিয়ে মুসলিম ভাইকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখার বিষয়ে সবিনয় অনুরোধ করছি। আরেকটি বিষয় হলো যে কোরবানির এই চামড়াগুলো আমরা শশা জায়গা থেকে অনেক সময় বিক্রি করি, এটা না করে এখানে এই এলাকায় যারা এই মসজিদের আন্দারে বসবাস করছেন তারা চামড়াগুলো এক জায়গায় করবেন। এক জায়গায় করলে সুবিধা হলো যে চামড়াগুলো বিক্রি করে এখান থেকে, যেহেতু সেটা সাদাকা, আপনার নিকট আত্মীয়র যদি কারো দেওয়ার মানে নিয়ত করে থাকেন তাহলে সেখানে খাতায় নাম লিখে দেবেন যে আমার বড় বোন বা বড় ভাই অসহায় আছে, এখান থেকে আমি কিছু তাকে দেব, তাহলে আপনার সেখান থেকে একটা অংশ দিয়ে দেবে, বাকিটা ইয়াতিম খানা বা যারা আছে অসুবিধা ছায়েল আছে তাদের মাঝে বন্টন করবে। এভাবেই এই চামড়ার টাকাটা বিতরণ হবে, তবে নিজের পকেটে যেন চলে না যায়, যদি যায় তাহলে আহারাম হবে। অনেকে এই কোরবানি পশুর চামড়াটা অনেক টাকা বিক্রি হচ্ছে, একটি গরুর চামড়া 600-700 টাকা একসময় বাজার করে খেয়ে ফেলছেন, এটা কিন্তু হারাম হবে। এজন্য এই বিষয়টি আপনাদের সামনে পেশ করলাম। তাই আসুন কোরবানি সংক্রান্ত আরো যা মাসলা মাসাইল আছে পরে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এ ব্যাপারে আপনাদের আর কিছু না বলে নামাজের পরে, আচ্ছা বলেন আপনি যেটা, একটা গরু কয়টা ভাগে, ভাগা কোরবানির বিষয়টা আপনারা অনেক আগে পরিষ্কার আছেন যে ভাগটা সাতজনের পক্ষ থেকে এবং সেটা সফরে, মুকিম অবস্থাতে আল্লাহ রাসূল কখনো ভাগে করেছেন মর্মে হাদিস পাওয়া যায় না, যত তাই তিনি ভাগে করেছেন সবগুলো সফর শব্দটি উল্লেখ আছে। উল্লেখ্য যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি যে আল্লাহ রাসূল সাত ভাগে করেছেন, তিনি সেটা সফর কি মুকিম কথাটি উল্লেখ নেই, তবে তার আগের হাদিসে উল্লেখ আছে সফরের কথা, আর আগে উল্লেখ থাকলে পরে সফরের কথা উল্লেখ না করলেও চলে। তাই তিরমিজিতে হাদিসটি এভাবে আছে, সেখানে সফরের কথা উল্লেখ নেই এবং মুকিমের কথা উল্লেখ নেই, তবে মুকিম অবস্থাতে যা করেছেন মুকিম উল্লেখ আছে, কখনো তিনি ভাগা কোরবানি করেননি, সফরেই ভাগা করেছেন। আমরা সর্বাবস্থাতে মুকিম অবস্থাতে যেন ভাগা না করি, আর এখন তো যারা করছে ওটা সাতজনের পক্ষ থেকে হয়, তার পরিবারের পক্ষ থেকে হয় না, আমি বলবো তিনি তার পরিবারের ব্যাপারে নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন, কেননা তিনি নেকির বা ভাগিদার হতে চান, পরিবারকে অংশীদারিত্ব করতে চান না, সেই নেকিতে অংশ দিতে চান না, এটা তার ভিতরে কৃপণতা এবং নিষ্ঠুরতা চলে আসছে। এটা না করে আমরা নিজ পরিবারের পক্ষ থেকে যেন দোয়া করতে পারি, আল্লাহুম্মা তাকাব্বাল
মিল্লি অমিন আহলে বাইতি, আল্লাহ তোমরা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে কোরবানি করতে পারে। কিন্তু সাতজনের পক্ষ থেকে যখন হবে তখন যিনি জবেহ করেন তিনি সাতজনের নাম উল্লেখ করেন। আমি বলবো সাতজন ব্যক্তি কিরিপন, তাদের পরিবারের সাথে আদেও আবাদ শত্রুতা বা বিদ্বেষ আছে কি জানে না, যে না এটা আমি নিজের থেকে বলছে হাদিসে নেই, তবে এটা না করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করেন আশা করা যায় সেটা বেশি হবে। কারণ দেখেন এখানে হিকমতও আছে, হিকমত কি আপনার একটাই না হয় দুইটা করেন, দুইটাই পরিবারের পক্ষ থেকে করেন। আপনার পরিবারের সদস্য যদি 100 জন হয় সবার এক হাড়ি ভাত খাওয়া হয় ওই 100 জনের পক্ষ থেকে একটাই যথেষ্ট। তবে যদি পৃথক থাকে তবে পৃথক পৃথক করাই উত্তম, কেননা মুকিম অবস্থাতে ভাগা কোরবানির হাদিস স্পষ্ট নেই। ওই যে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে আছে এটা অস্পষ্ট হাদিস, তবে তার পূর্বের হাদিস যেহেতু বলছে সফর, ধরে নেন আমি যশোরে এসে বক্তব্য দেই, জুমার দিন আমি যশোরে আসছি, যশোরে আসার পূর্বেই আমি ফুলের হাটে এসেছি, এখন যখন যশোর ঢুকছি তখন ফুলের হাটেও নামাজ পড়ছি, তো ফুলের হাটের কথা এটাও যে আমার সফর বা ফুলের হাটের কাজটা আমার জুমার অন্য দিনে নয়, এটা জুমার দিন ধরে নেওয়া যায়, কেননা আমি ঢুকছি জুমার দিনে, কাজটি করছে পুলের হাটে, অন্য কোনো দিনে আসিনি। তা ঠিক হাদিসের ব্যাখ্যাটা এরকমই, যখন পূর্বের পরপর তিনটা হাদিস সফর কথা উল্লেখ আছে, চতুর্থ নাম্বার হাদিসটিতে সফরের কথা উল্লেখ না থাকার কারণে যে মুকিম অবস্থাতে ধরে নেব এই ব্যাখ্যা দেওয়ার একটা আমাকে দেওয়া হয়নি। অতএব আসুন আমরা সর্বাবস্থাতে চেষ্টা করব মুকিম অবস্থাতেই নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে করার, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষ আপনাদেরকে বলবো দেখুন সমাজ অন্যায় জাহিলিয়াতে ভরপুর হয়ে গেছে, কোরবানি সংক্রান্ত এই সমস্ত মিথ্যা ফজিলাতপূর্ণ যে হাদিস তাও চলছে তা আপনাদের কাছে সর্বশেষ যে আবেদন করব, দেখুন আমরা পাপ পঙ্কিলতায় বিভোর হয়ে গেছি, পাপে হাবুডুবু খাচ্ছি, শিরকের নর্দমায় আমরা হাবুডুবু খাচ্ছি, আমাদের শরীর থেকে শিরকের দুর্গন্ধ বের হচ্ছে, আমরা আমাদের রক্তে বিদাতির দুর্গন্ধ বাইরে হচ্ছে, আমরা শিখ বিদাতে এভাবে ডুবে আছি আর সাথে জাহিলিয়াতের মধ্যেও ডুবে আছি, এই জাহিলিয়াত শিখ বিদাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখুন আল্লাহ তাআলা আমাদের উপরে যত বিপর্যয় নেমে আসছে যত গজব নেমে আসছে সব কিন্তু আমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে স্থলে যত বিপর্যয় আছে সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে গজব, এগুলো কয়েকটি কারণে হয়, তার কয়েকটি কারণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন, একটা হলো গান বাজনা বাদ্যযন্ত্র, একটা হলো নেশাদার দ্রব্য, আর একটা হলো যে জেনাবে বিচার, এই তিনটি পাপ যখন ব্যাপকভাবে প্রসার লাভ করবে তখন এই জমিন থেকে গজব আসবে, আসমানি গজব আসবে, কখনো আগুন কখন নানাবিধ গজবে আল্লাহ মানুষকে ধ্বংস করে দিতে পারে, তার মধ্য থেকে অন্যতম একটি গজব হলো ভূমিকম্প, তার মধ্য থেকে অন্যতম গজব হলো ভূমিকম্প, এই কিছুদিন না যেতেই পরপর দুইটা ভূমিকম্প দেখা গেল 1 দিন 54 সেকেন্ড ধরে। আমি দিনের বেলায় বিকালবেলাতেই ঘুমানো ব্যক্তি শুয়ে আছে, পাশে আমার বইয়ের আলমারি আছে, বই রাখা আলমারিটি থরথর করে কেঁপে উঠছে, আমার ঘুম ভেঙে গেল, কি ব্যাপার আলমারি কাঁপছে কেন, দেখি ঘর বাড়ি সবই কাঁপছে, এই ভূমিকম্প মানুষকে ধসে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, মানুষের পাপ বেড়ে চলেছে তাই ভূমিকম্প বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে গত 26 তারিখ শুক্রবার যখন খেতে বসছি দুপুরবেলা, না দুঃখিত যখন জুমার খুতবা চলছে মসজিদে বসে আছি, ভূমিকম্প অনুভব করলাম, এভাবে ভূমিকম্প হচ্ছে কোনো কোনো দেশে, আল্লাহ মানুষকে ধ্বংস করছে দেখতেই পাচ্ছেন, ইতালির অবস্থা আপনারা খবরে শুনেছেন, এভাবে ধ্বংস গজব নেমে আসবে। অতএব আমাদের পাপ বন্ধ করতে হবে, পাপের রাস্তা হাঁটা বন্ধ করতে হবে, পাপের দরজা বন্ধ করে সৎ কাজ করে নেক পথে চলার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার পরিশেষ সর্বশেষ হাদিস যেটা আপনাদেরকে বলছি, আসুন এই জুলহজ মাসের ফজিলতপূর্ণ তেমন কিছু নেই তবে ফজিলত আছে, একটি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাতাদা থেকে বর্ণিত সিয়াম ইয়াউমি আরাফাতা, আরাফার সিয়াম, আরাফার দিনের সিয়াম, এই সিয়ামটি আরাফার মাঠের সাথে খাস, দিনের সাথে খাস নয়, আরাফার ময়দানে যেদিন হাজিরা থাকবে সেদিনে পৃথিবীর যে যেখানে থাকবে সেখান থেকে সিয়াম পালন করবে, এই মাঠের সাথে খাস, দিনের সাথে না, এই দিনকে কেন্দ্র করে
চরমপন্থী ভাইরা একই দিনে, বিশেষ করে যারা একদিনে ঈদ এবং কোরবানি করার ফতোয়া দিয়ে থাকেন, তারা এই দিনকে দিন হিসাবে গ্রহণ করেন, মাঠের সাথে খাস করেন না, করে কিন্তু যুক্তিতে টিকতে পারেন না। তবে আপনাদেরকে বলবো যে সিয়ামু ইয়াওমি আরাফা, আরাফার দিনে, যেদিন আরাফার দিন হবে সেদিনে সিয়াম রাখবে। সিয়াম রাখলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহতাসাবু আলাল্লাহি আইকফরা, আমি আশা করি তিনি আল্লাহ মার্জনা করে দিবেন, সানাতাল্লাতি কবলাহু ও সানাতাল্লাতি বাদাহু, তার পূর্বের এক বছরের গুনাহ পিছনের এক বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমের, তিনি বলছেন যে মা মিন আইয়ামিল আমাল সালিহিন না, এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে যে আমালের ফলে আছে, এর আহু ইল্লাল্লাহ, আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই। অতএব এই জিলহজ মাসের দশ দিন অধিক অধিক সতামল করার চেষ্টা করবেন, আল্লাহর নিকট এই দশ দিন অতি প্রিয়, এই দশ দিনে বেশি বেশি তাসবিহ তাহলিল, এই দশ দিনে বেশি বেশি দান সাদকা, এই দশ দিনে আপনি নফল সিয়াম পালন করতে পারেন, দশ দিন নয় নয় দিন, কেননা দশ দিনের দিনেও আমরা উত্তম কাজ করি, সেটা হলো কোরবানি। অর্থাৎ কোরবানির দিনে সিয়াম রাখা হারাম, তাই করব না। তবে জিলহাজের সাদ আজকের দেখব, কাল থেকে সিয়াম রাখতে পারেন, রাখার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস আছে, আপনি এভাবে আমল করেন। আর আল্লাহ তাআলার কাছে যত ইবাদত আছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো সিয়াম, কেননা কোন ইবাদতের প্রতিদান আল্লাহ বলেননি যে আমি নিজে হাতে দিব, আর তিনি বলছেন আজ সিয়াম লি ওয়ান আজ বিহি আদা, সিয়াম হলো আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেবো। সুবহান আল্লাহ। অতএব আসুন আমরা এই দশটা দিনে বেশি বেশি সতামল করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমিন, এবং আমরা পূর্ণ নেকির অধিকারী হয়ে যেন সালেহদের অন্তর্ভুক্ত হয়ে, মুহসিনদের অন্তর্ভুক্ত হয়ে আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ এই সামনে জিলহাজের কুরবানির জন্য আমরা সবাই, আমাদের ভাগ্য নসিব হয়, আল্লাহ তুমি সেটা তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ এই আনন্দ মেলা, আনন্দ উৎসব যেন সম্মিলিতভাবে প্রত্যেক মুসলিম ভাই কাঁধে কাঁধ রেখে, পায়ে পা মিল রেখে এবং ভাতৃত্বর বন্ধনে দৃঢ় হয়ে আমরা এই আনন্দ উৎসব পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করি, আল্লাহ আমিন। আল্লাহ আমরা অপরাধী, আমরা পাপী, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়া করে অনুগ্রহ করে আমাদের পাপ সমূহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমিন। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি দয়া করে অনুগ্রহ করে যদি ক্ষমা করো, কেননা তোমার নাম গফুর, আল্লাহ তুমি যদি ক্ষমা করো, কেউ নেই যে তোমাকে বলবে যে কেন আল্লাহ তুমি ক্ষমা করলে, আল্লাহ তুমি সেই রব, আল্লাহ তুমি অনুগ্রহ করে দয়া করে আল্লাহ তুমি আমাদের পাপ সমূহ ক্ষমা করে দাও, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের প্রকাশ্য গোপন অনেক পাপ আছে, সামনে পিছনে অনেক পাপ আছে, আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও, আল্লাহ আমিন। উল্লেখ্য যে আরাফার দিনে এই সিয়ামটি কিন্তু বাংলাদেশে আট তারিখে পড়ে, আট তারিখের দিনে এই সিয়াম, যারা এই নয়টা রাখতে পারবেন না তারা অন্তত আরাফার সিয়ামটা রাখার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ সকল মায়েরকে তুমি ক্ষমা করে, আল্লাহ সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমা মায়েরকে আল্লাহ তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় নাও, আল্লাহ আমিন। আল্লাহ অসুস্থ মুমিন মুমিনাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।